हाई फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, आज के क्लास क्लास सेवन अंकर क्लास और ए क्लस रायोमेटिक प्रश्न विचित्रा थार्ड सेमेटिव एवेलुएशन अंकर प्रश्नगुलो आज है विभिन्न स्कूल प्रश्नगुलो तरह ये पाँच नम्बर स्कूल अर्थात चित्ररंजन हाई स्कूल पुरुलिया स्कूल एक दाग और दुई दागर अंकर उत्तरगुलो करब। एर आगे स्कूल जिसमें स्कूल आर आगे से स्कूलगुलर प्रश्न उत्तर एर आगे भिडियोगे अंकगल आगे भिडियो करा आज तुम्हारा सेगल देखना थे अवश्य देखो। ताछाड़ा भिडियो डेस्क्रिप्शन बक्से तर लिंकगुल्लो देवा आज तुम्हारा भिडियो डेस्क्रिप्शन बक्से ढुकले प्रत्येक भिडियो से पे जा अंकगल आज है ये अंकगल तुम्हारे बुते अर्थात प्रश्न विचित्रा बुते 152 पृष्ठाते आए एक दागे आज जो 10 प्रश्न उत्तर दाओ एक दाग छेदक भेदक था बोले पेज नम्बर 152 एके बोले भेदक बा छेदक का बोले जे सरल रेखा अंश दुई बा तार बेशी सरल रेखांश के सरल रेखांश के आलादा आलादा बिंदुते आलादा आलादा बिंदुते छेद करे ताके छेदक बा भेदक बला हय। ताहले एखाने छेदक भेदकेर छविटा अनेकटा एरकम हबे ए बी सी डी ई एफ ये इफ सरलरेखाटा ए बी और सी डी सरलरेखा के दोटी आलदा आलदा बिंदु छेद कर सी डी सरलरेखार भेदक किन्तु इफ। तो भिडियो शुरूते ही हमार चैनल प्रथम हो थे अवश्य चैनल सबसक्राइब करो ताछाड़ा भिडियो लाइक दिए देखते शुरू करो और तुम्हारे बंधुदर सकते शेयर करो जाते ताओ ये अंकगुलो खूब सहजे पे जाए। ताछाड़ा कि धरण भिडियो पे से कमेंटर माध्यम जाओ तो तुम्हारे पसंद अनुजाई भिडियो आपलोड करा। अच्छा दुई दागे आज एकांतर कोण काके बोले एकांतर कोण भेदकेर एक पाशेर अंतस्थ कोण ओ तार विपरीत पाशेर दूरवर्ती अंतस्थ कोण कोण के परस्परेर एकांतर कोण बोले। अतः यदि यदि कोनो सरलरेखा जुगल के कोनो एरकम भावे भेदक बा छेदक छेद करे ताले एक नम्बर कोणेर एक एवं दुई एके अपर एकांतर कोण एवं
তিন ও চার একে অপরের একান্তর কোণ। তিন, আচ্ছা তিন নম্বরে আছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে? এটা তোমাদের অঙ্কের বইতে 172 পৃষ্ঠাতে পাবে, তবুও আমি লিখে দিচ্ছি। তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা অংশ হল সরলরেখা অংশ কে ওই ত্রিভুজের মধ্যমা বলে। তাহলে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এ বি সি এরকমভাবে, এ বি সি আর বি এ শীর্ষবিন্দু এবং এ সি এর মধ্যবিন্দু যদি এই ডি হয়, তাহলে বিডি কিন্তু এই ত্রিভুজটা মধ্যমা, আবার বি সি এর মধ্যবিন্দু যদি এরকম ই হয় এবং এই যুক্ত করা হয়, তাহলে এই হচ্ছে ত্রিভুজের মধ্যমা। আবার সি বিন্দু দিয়ে যদি এই এ বিবাহর মধ্যবিন্দু যোগ করা হয়, তাহলে সিই মধ্যমা। তাহলে মধ্যমা এখানে এই বিডি সিএফ, আচ্ছা এটা হলো তিন দাগ, এবার চারের দাগ। চারের দাগে আছে যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল একের দুই ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান একে দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা প্রথম শূন্যস্থানে, এটা দ্বিতীয় শূন্যস্থানে বলবো। আচ্ছা পাঁচের দিকে আছে অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ ইন্টু প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ ইন্টু প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব ড্যাশ ইন্টু প্রয়োজনীয় সময়, এখানে হবে গতিবেগ, গতিবেগ বা বেগ যা ইচ্ছা লিখতে পারো। এবার একের ছয়, ছয়ে আছে এক বর্গ মিটার সমান ড্যাশ বর্গ সেমি, এক বর্গ মিটার সমান ড্যাশ বর্গ সেমি, তাহলে ড্যাশে কী বসবে? এক বর্গ মিটার সমান, আচ্ছা এক মিটার হলে আমরা বলতাম 100 সেন্টিমিটার, যেহেতু বর্গ কথাটা আছে সেহেতু এখানে হবে এক ইন্টু, এক ইন্টু 100, মিটার থাকলে এক ইন্টু 100 সেন্টিমিটার হতো, কিন্তু যেহেতু বর্গ কথাটা আছে তাহলে 100 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেমি সমান দুটো 100 গুণ করলে এই 100 ইন্টু 100, তাহলে এক এককে এক আর একটা দুটো তিনটে চারটে 4 শূন্য,
তাহলে একে রিপিটে এক দুই তিন চার, চারটি শূন্য। বর্গ সীম এবার একের ছয়, সাত, একের সাত। আচ্ছা, একের সাথে বলা আছে সুষম বহুভুজ কাকে বলে? তাহলে যে বহুভুজের বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান ও কোণগুলি পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে। আট, আটে আছে টু এক্স ওয়াই এর মৌলিক উৎপাদকগুলি লেখো। টু এক্স ওয়াই এর মৌলিক উৎপাদকগুলি লেখো। টু এক্স ওয়াই এর মৌলিক উৎপাদকগুলো লিখতে বলা হয়েছে। তাহলে ভেঙে যদি লিখি টু ইন্টু এক্স ইন্টু ওয়াই, অতএব মৌলিক উৎপাদকগুলি হলো টু কমা এক্স কমা ওয়াই, একের নয়। একের নয়তে আছে বহুভুজ কাকে বলে? তাহলে বহুভুজ সরলরেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সমতলিক চিত্রের সরলরেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সমতলিক চিত্রের যে বদ্ধ সমতলিক চিত্রে তিন বা ততোধিক রেখাংশ আছে, তিন বা ততোধিক বাহু আছে, তিন বা ততোধিক বাহু আছে তাকে বহুভুজ বলা হয়। আচ্ছা, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো সব কিন্তু বহুভুজ। দশ দাগ, দশ দাগে আছে কুজ বহু, কুব্জ বহুভুজ কাকে বলে? কুব্জ বহুভুজ, তাহলে কুব্জ বহুভুজ বলতে যে সমস্ত বহুভুজের প্রতিটি কর্ণ বহুভুজের মধ্যে অবস্থিত তাকে কুব্জ বহুভুজ বলা হয়। যে সমস্ত বহুভুজের সবকটি কর্ণ বহুভুজের ভিতরে অবস্থিত তাকে কুব্জ বহুভুজ বলা হয়। একের এগারো, এগারোতে আছে সামন্তরিক কাকে বলে?
সমন্ত্রিকে বলবো যে সমস্ত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাকে সমান্তরিক বলে। এবার দুই এর এক, আচ্ছা দুই এর একে আছে যে একটি বাস 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে বাসের গতিবেগ নির্ণয় করো। বাসের গতিবেগ এখানে কোন এককে বের করতে হবে সেটা কিছু বলা নেই, তো আমরা তবুও যেটা করব, এখানে যেহেতু কিলোমিটার দেওয়া আছে, এখানে মিনিট দেওয়া আছে, আমরা 1 ঘন্টায় কত কিলোমিটার পথ যায় সেটা বের করব, তাহলে সেটাই হবে তার গতিবেগ। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে বাসটি 40 মিনিটে পথ যায় 12 কিমি, তারপরে 60 মিনিট বা 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করে নিতে হবে। বাসটি 40 মিনিটে 12 কিমি, 1 মিনিটে পথ যায় সমান 12/40 কিমি, আর 60 মিনিটে পথ যায় 60 12-র পাশে গুণ হবে তাই 40। তাহলে যদি 20 দিয়ে কাটা যায়, 20 দুগুণে 40, 3 গুণে 60, আর 2 দিয়ে 12 কাটলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 18 কিমি। অতএব বাস্তির গতিবেগ বাসটির গতিবেগ 18 কিমি পার ঘন্টা। দুই তো আছে, দ্বিস্তম্ভ লেখচিত্র কাকে বলে? এটা বইতে 190 পৃষ্ঠাতে পাবে, তবু আমি লিখে দেব। দ্বিস্তম্ভ লেখচিত্র, তাহলে এখানে লিখছি দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে, দুটি স্তম্ভ চিত্রকে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় তাকে দ্বিস্তম্ভ লেখচিত্র বলা হয়। এবার দুই তিনে আছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 20 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? ঘরের আয়তাকার মেঝের
ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান প্রশ্নে দৈর্ঘ্য দেওয়া আছে 24 মিটার আর প্রস্থ দেওয়া আছে 20 মিটার তাহলে 24 × 20 বর্গমিটার সমান 24 × 48 আর 0 অর্থাৎ 480 বর্গমিটার 2 এর 4 আছে একটি সাইকেল 1 ঘন্টায় 5 কিমি পথ অতিক্রম করলে 10 মিনিটে কত পথ অতিক্রম করবে এটা উইকি টিমে করা যাবে 1 ঘন্টায় 5 কিমি পথ যায় সাইকেলটি 1 ঘন্টা বা 60 মিনিটে 1 ঘন্টা মানে 60 মিনিট আমরা জানি তাহলে 60 মিনিটে পথ যাই 1 ঘন্টা বা 60 মিনিটে পথ যাই 5 কিমি 5 কিমি না দিয়ে ওটাকে মিটার করে নিলে 5 × 1000 মিটার কারণ এখানে মিটার করলাম এই কারণে পরের সময়টা 10 মিনিট বলা আছে 10 মিনিটে নিশ্চয় আরও কম যাবে আর সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসবে আমরা ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি তাহলে 1 মিনিটে পথ যাই সমান এটা গুণ করলে 5000 হয়ে গেল আর এই 60 এর নিচে আসবে মিটার তাহলে এবার 10 মিনিটে পথ যাই সমান 5000 × 10 আর নিচে 60 তাহলে কাটাকুটি করলে এখানে 6 হলো 6 দিয়ে কেটে 3 আর 5000 2500 হবে তাহলে সমান 2500×3 মিটার এর 3 দিয়ে ভাগ করলে পাশে কোথাও করি 3 3 8 24 3 3 9 3 3 9 তাহলে সমান 388 × 1/3 মিটার এরপরে 2 এর 5 আজ দেখে আছি উৎপাদকে বিশ্লেষণ করো PQ-Q + 2P-2 PQ-Q + 2P-2 তাহলে এই PQ-Q উভয়ের মধ্যে কিউ আছে তাহলে কিউ কমন নিলে এখানে পি থাকছে মাইনাস এখানে 1 থাকছে কারণ কিউকে কিউ দিয়ে ভাগ করলে 1 হয় আর এই দুটো পদ থেকে 2 কমন নেব যেহেতু এখানেও আছে এখানেও আছে তাহলে এখানে থাকবে পি মাইনাস 2কে এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয় তাহলে প্লাস চিহ্নে এদিকে P-1 আছে এদিকেও P-1 আছে ওটা কমন নিতে হবে কমন নিলে Q+2 থাকছে Q+2 এবার 6 দাগ দিকে আছে 25x²-20x+4 পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 25x²-20x+4 তাহলে 25x² কে কোনো কিছু হোল স্কেয়ার লিখবো এইটা অ্যাকচুয়ালি এখানে যেহেতু মাইনাস আছে a-b হোল স্কেয়ার সূত্র আকারে লিখতে হবে সূত্র হচ্ছে a²-2ab+b² তাহলে এখানে a² হলো -2ab+b² তাহলে এর জায়গাতে 5x তার হোল স্কেয়ার করলে 25x² হয় আর 4 মানে 2 হোল স্কেয়ার করলে 4 হয় তাহলে a পেয়ে গেলাম 5x আর b পেয়ে গেলাম 2 তাহলে দেখি মাঝখানটা মিলছে কিনা দুদুগুণে 4 4 5 20x আছে তো এটাকে লেখা যায় 5x-2
তার হোল স্কয়ার। সাতের উৎপাদকে বিশ্লেষণ করো, ফোর এক্স স্কয়ার মাইনাস ষোলো। ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো, তো ফোর এক্স স্কোয়ার এবং ষোলো এখানে একেও চার দিয়ে ভাগ করা যায়, একেও চার দিয়ে ভাগ করা যায়, তাহলে চার প্রথম কমন নিতে হবে, কমন এলে এক্স স্কোয়ার মাইনাস ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হয়ে গেল। এখন চার এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, আর চার অর্থাৎ দুইয়ের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে এক্স, বি মানে দুই, তাহলে এখানে হবে ফোর ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইয়ের আট। দুইয়ের আটে আছে পঞ্চভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করো। তাহলে পঞ্চভুজ দুই রকমভাবে নির্ণয় করা যায়, একটা সূত্র দিয়ে আর একটা এমনি পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতে বা হাতে কলমে। তো এখানে যদি আমি একটা পঞ্চভুজ আঁকি, একটা পঞ্চভুজ এঁকে ফেললাম, এ বি সি ডি ই, তাহলে আমি একটা করে কর্ণ আঁকবো এবং গুনবো। এ বিন্দু দিয়ে শুরু করলাম প্রথম, এক দুই, এক দুই হলো, বি বিন্দু দিয়ে এক দুই, সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে একটা তো আগে থেকে টানায় আছে, তাহলে এদিকে কিন্তু দুই আর দুই চার হয়েছিল, সি বিন্দু দিয়ে একটা টানা আছে, আমি আর একটা টেনে দিলাম, তাহলে চার আর একে পাঁচ। এবার ডি বিন্দু দিয়ে দুটো কর্ণ সম্ভব, দুটোই কর্ণ টানা আছে, ই বিন্দু দিয়ে দুটো কর্ণ সম্ভব, দুটোই টানা আছে, অর্থাৎ এ বিন্দু দিয়ে দুটো টেনেছি প্রথম কর্ণ, তাহলে দুই, বি বিন্দু দিয়ে দুটো টেনেছি দুই দুই চার, আর সি বিন্দু দিয়ে একটা টানার সুযোগ পেয়েছি, আর একটা আগে থেকে টানা ছিল, তাহলে দুই দুই চার আর একটা পাঁচ, তাহলে এখানে কর্ণের সংখ্যা হবে পাঁচ। কর্ণের সংখ্যা সমান পাঁচ, তাছাড়া আমরা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু সূত্র দিয়েও কর্ণের সংখ্যা বের করতে পারি, যেখানে এন সমান এখানে পাঁচ বা বাহুর সংখ্যা, তাহলে সমান পাঁচ ইন্টু এন মাইনাস থ্রি, পাঁচ মাইনাস তিন বাই টু, তাহলে এটা হিসাব করলে পাচ্ছি পাঁচ ইন্টু পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বাই দুই, কাটাকুটি করলে পাঁচ আসছে, অতএব কর্ণের সংখ্যা সমান পাঁচ। এবার সমান্তরিক ও রম্বসের পার্থক্য লেখো। দুইয়ের দুইয়ের নয়, দুইয়ের নয় হচ্ছে নয়ের সমান্তরিক রম্বসের পার্থক্য। সমান্তরিক আর এদিকে লিখলাম রম্বস, তাহলে এক সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান কিন্তু প্রতিটি বাহু সমান নয়, সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলেও প্রতিটি বাহু সমান নয়। আর রম্বসের বেলাতে হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। দু নম্বরে বলা যায় সমান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
আর রম্বসের বেলাতে লিখতে হবে রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দুটো পার্থক্য হয়ে গেল, এবার 2-এর 10। দশে আছে এক্স এর কোন মানের জন্য এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 12 সমীকরণটি সিদ্ধ হবে। এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 12, এখান থেকে বলা যায় এক্স সমান 12 লিখতে হবে, আর 5কে সমান চিহ্ন ডান দিকে আনলে প্লাস 5 হয়ে যাবে, তাহলে 12 প্লাস 5 হলো 17, তাহলে এক্স এর মান 17। অতএব এক্স সমান 17। এখানে প্রশ্ন ছিল যে এক্সের কোন মানের জন্য, অতএব এক্সের মান 17 হলে, এক্সের মান 17 হলে সমীকরণটি সিদ্ধ হবে। এবার 2-এর 11। দুই এর এগারোতে আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ সেমি এবং ভূমি 4 সেমি ও উচ্চতা কত। উচ্চতা জানতে চাওয়া হচ্ছে, উচ্চতা যদি এক্স ধরে নেওয়া হয়, মনে করি উচ্চতা সমান এক্স সেমি, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান ক্ষেত্রফল, বা 1/2 লিখলাম। এবার ভূমি দৈর্ঘ্য বলা আছে, ভূমির দৈর্ঘ্য 4 সেমি বলা আছে, 4, উচ্চতা আমরা এক্স ধরে নিয়েছি সমান 6 বর্গ সেমি, তাহলে এখান থেকে লেখা যাবে, এটা কাটাকুটি করলে 2 হচ্ছে, তাহলে এদিকে টোটালি 2 আর এক্স এবং 1, তাহলে 2x সমান 6, এখান থেকে বলতে পারবো বা x সমান 6, আর এই 2 নিচে আসবে, 2 কাটাকুটি করলে 3 আসছে, বা x সমান 3। তাহলে এখানে প্রশ্ন ছিল কি যে ত্রিভুজের উচ্চতা কত, অতএব উচ্চতা সমান 3 সেমি। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।